৯৭০ করে দিচ্ছি, আপনি ভালো মাছ দিবেন কেন একটু সহকারে বলছি না, আমি তো এই কড়া মাছ দিই আর কি দেখ। হ্যাঁ নেন নেন, আমি আমি আজ সাত দিন ডিসকাউন্ট দিন, জবান দিন ডিসকাউন্ট দিন, শোনেন 970 বেশি না, আমি তো 900 টাকা রাখবো। আপনি নেবেন মাছ একদমে নেবেন, একদম 850 নেবেন, আজকে মূলার দাম দিন, আপনি আজকে 820 টাকা নেবেন, 800 টাকা নেবেন, বাজার চ্যালেঞ্জ। আজ মূলার দাম সস্তা, ওজন কত রোগ এটা? আরে ওজন 900 গ্রাম, মাছ জি গান আমি আজ মাছ জি গান আমি 900 গ্রাম মাছ জি গান, আজ মাছ জি গান আমি আজ বাজারে হস্তা মাছ জি গান করো, আজ হস্তা মাছ আপনি জি গান কাস্টমার। এ মাছ কাল বেশি 1,100 টাকা, আজকে 800, 800 টাকা না কি নিবা পাবলিকে, আর কি নিবা, আর কত সুযোগ দিব, আল্লাহ দিছে মাছ, দিছে মাছ আল্লাহ দিছে 900 গ্রাম ওজন না? হ্যাঁ আজ আল্লাহ দিছে, আজ ঢাইলে দিছে আল্লাহ মাছ। এটার ওজনটা কত? এটা 1 কেজি 200-300 গ্রাম, 1 কেজি 200-300 গ্রাম। এটি আজ আর কি রং নেবো, ইন্ডিয়া মাছ আমি একটা মাছ জিগে না পাবলিক, এটা তো ইন্ডিয়া যাই দেবো না, এটা কত করে দিচ্ছে? এটা 1,000 টাকা বেশি আমার জিগে না, কাল বেশি 1,200, আজ 1,000, একদম 1,000, একদম 1,000, 1 কেজি 200 গ্রাম কি হয়েছে ওই লোকে ইন্ডিয়া কি হয়েছে? আর এটা ভাষাটা আচ্ছা, আপনি তো ইউটিউবে আপনি ডেলি ভিডিও করেন না, 1 কেজি 200 গ্রাম কাল বেশি কত, কত বেশি? 1,250 না, তাই 1,250 বেশি, আজ বেশ তাকে 1,000 চাই এবার নেয় না কাস্টমার। আবার কাল কয় টাকা পাওয়া যাবে? কালকে আবার 1 কেজি 200 বেশি হবে, ঠিক আছে জিগা না কেমন আসবে, এই যে সমস্ত মাছ কত বেশি 1,000-1,100 টাকা আছে, এটা আসতে সব করে দেবো দৌড় দেয় কাস্টমার। একটা কথা রাগ করে না, ইলিশ মাছ দাম থাকলে কাস্টমার তো আকর্ষণ করে, যে দাম থাকে না এটা মনে করেন সময়তে 1,200-1,400 কেজি কিনা খায়, আবার সময়তে সস্তা হলে জিগায় না, আবার কাস্টমার কাছে সস্তা কবে হবে, আজ তো সস্তা চাইছে জিগায় না, আজ তো সস্তা হয়ে জিগায় না, এর লিগে ভাই এই যে সবাই এটা কালকে ছিল কত? 1,250, 1,250, আজকে 1,000, এরপর জিগে না, কালকে 500 টাকা কইলে কোনো দাম বেশি নাকি ভাই? আজ সুযোগ পাইছে বাজার কাস্টমার নিতে লাগে সুযোগ, পাঁচ কইলো দাম বেশি, এটা বলে লাভ নাই, বাঙালি ধৈর্য সহকারে ব্যবসা বাণিজ্য করতে হইব নাকি ভাই? না ভাই, এইটা তো আপনি এই বাজার আন কোনো একবার মাছগুলো দেখছি চকচকে মাছ একবারে, এরপর নেয় না, কালকে যদি এটা 1,400 টাকা হয়ে যায় এই 1 কেজি 200 গ্রাম গেলে কাস্টমারে প্রচুর নিব। একটা কথা কই, সাধারণ রাস্তায় যদি কোন নামে একটা জিনিস ওই যে দেন না ভিড় করে, তা ভিড় করে পাবলিক এর তো সেটা দেন একটু ভিড়, তাই আজও আজ কাস্টমারে ভিন আজ 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 নেয় না, আবার এই মাছ কিনে খালে 1,000 নিবেন কাকা নিবেন, আজকে 800 না খালে 800 টাকা কেজি, 1 কেজি 900 গ্রাম মাছ নিবেন, কোনটা পেড়া বেরিয়ে গেছে কি করে কাকা লোন? হ্যাঁ দাম বাড়তো আল্লাহ আবার বাড়তো, হেই ভালো ছিল সস্তা না নাই না, আর কি বলবেন আপনি, আর কি বলবেন ভাই, বলার কিছু নাই, সস্তা মাছ আর সুযোগ নাই, কয়দিন আছে সুযোগ, 900 গ্রাম মাছ 800 টাকা কেজি, আর কিরম নিবো মূলার দামে আর কিরম নিতে আর কাস্টমার, আবার আজ আসতে সব আসতে আছি কালকে 900-1,000 হয় বুঝলেন না, কাঁচা মাল
কাঁচাওয়াল, বিদায় নিলাম। হ্যাঁ, নাম্বারটা দেন 07224-0-8340, যোগাযোগ করতে গেলেন পাবলিকে। মাছ সস্তা আছে, নিতে পারেন মাছ আছে, সুযোগ সবসময় আসে না, সুযোগ আসে না। আমরা চলে আসলাম নাসির ভাইয়ের কাছে, আর নাসির ভাইয়ের কাছ থেকে অনেকগুলো মাছ আছে, আমরা ধাপে ধাপে একটু জানবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আপনি ভালো আছে, কি অবস্থা আপনার? ভাই ভালো ইনশাল্লাহ ভালো। মাছের দাম আজকে কমছে, আপনি কালকাল দিয়েছি 50 কেজি, আজকে আছে 1050 টাকা কেজি। আচ্ছা, এটা সাদা রাখ দিয়েছি, এটা ওয়েট করি, এটার ওয়েট আপনার ওইটা দেখাই দিন। ওইটা আছে 800 গ্রাম আছে, 750 গ্রাম আছে, 800 টাকা, 800 গ্রাম, 750 গ্রাম, মানে কত? আচ্ছা, এটা 1050, এটা কেজি আছে, কেজি কেজি প্লাস তো নাসির ভাই, এটা একদম কত পারবেন? এটা এটা একদম আমি 700 টাকা রাখতে পারবো, একদম 700? হ্যাঁ 700, 600 টাকা রাখা যাবে না, 600 বা 650 রাখতে পারবো না, 650 মত। আর এটা একদম কত পারবেন? এটা একদম 1020 টাকা রাখতে পারবো, 1020 টাকা, 1020। আচ্ছা, আমরা এটা কত আছে কেজি এটা করব না, করছেন এটা 1200, 1000 রাখতে পারে, এক এটা 1 কেজি জন্য ভালো থাকবেন।